আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানেও দেখতে পাররা কন্টেনার, কন্টেনারও আমি কিছু ধনিয়া রোপণ করবো, ধনিয়া পাতা, ধনিয়া বীজ রোপণ করবো। আপনারা ধনিয়া চাইলে বিজাইয়া তো দুই দিন বিজাইয়া রোপণ করতে পারবা, একদিন বিজাইয়া রোপণ করতে পারবা, ড্রাইও রোপণ করতে পারবা, এমনকি গেড়া তুলিয়া হ্যাং তুলিয়াও আপনারা রোপণ করতে পারবা। আমি কিতা করবো, আমি ড্রাই ফেলাই দিলাম, একটু আসতে উঠো অসুবিধা নাই। তো আমি দুই কন্টেনার রোপণ করবো, দেখতে মাটি অলরেডি তার সারটা দেওয়া আছে, অলরেডি কম্পোস্ট খালি রোপণ করবো আর কি, দেখতে পারলা। তো আশা করি ভাই বোন আপনারা যারা বিগিনার আছেন, আপনারা গ্রাউন্ড বেডও, রেজ বেডও, টবো পটো, কন্টেনার ইত্যাদি ইত্যাদি আপনারা একটি পদ্ধতিতে ফেলাইতে পারেন। ড্রাই ফেলাইলে দেখতে পারো আমি কিলা ফেলাইলাম, বিজাইয়া ফেলাইলে তো আর কইছি বিজাইয়া কিলা ফেলাইতা, আর গেড়া তুলিয়া ফেলাইলে আরও সহজ ইজি হয়ে যাব। তো আমার অলরেডি বেডও আছে ধনিয়া, একটু আসতে উঠোক অসুবিধা নাই, তো উঠলে একটু বেক আপ থাকবো, লগে আমি বিজাইয়ার ফেলাইলাম না, খালি মাটিটা ময়েশ্চার যদি থাকি যায়, বিজা একটু থাকি যায় এতে গাছ উঠে যাব, ড্রাই হইতে দিবা না আর কি, অক্টই লোকতা। দেখতে পারলে আমি দুইটা টব ফটো রইমো আর কি ধনিয়া। তো ভিউয়ার সকল, ধনিয়া বেশি একটা ফেলাইমো, ওই জায়গা ফুড কো কোম্পানি। তো আমার অক্সফোর্ডের এক মামা গতকালকে একটা সফর দেখা হয়েছিল নুরো, তো আমার মামায় দেখছি তো কইরা ধনিয়ার বীজ। তো আসলে কোম্পানির নাম আমার ফুড কো কইছিলাম, বাট একটু কি উচ্চারণ হয়তো রংলি কইছি, ফুড কো কোম্পানির। যদি আপনারা বীজ টুকুইয়া ফান, যে কোনো গ্রোসারি দোকানও খোঁজ করলে পাইবা, আর হোল ধনিয়া দেখতে পাররা, আর ওই দোকান আইডিয়াল ফর গ্রোয়িং লেখা দেখতে পাররা, ও বীজটা আপনারা টুকাইয়া দেখবা লোকেলি ফাইননি, যে যে দেখানো আসইন। তো একটা রোপণ করলে দেখছি গাছ উঠে আপনারা দেখাই মনে প্রমাণ, বীজটা দেখতে পাররা বলা। আর আমি রেকমেন্ড করবো বীজাইয়া ফেলাইতা, আসলে ফুকনা না ফালানিও বলা, রেকমেন্ড করবো আর কি বীজাইয়া ফেলাইতা, এইভাবে সিটাইয়া ফেলাই দিবা আপনারা চতুর্দিকে। অনেকে লাইন করিয়া ফেলাইতে পারবা, একটা একটা করেও ফেলাইতে পারবা, অসুবিধা নাই আপনার ইচ্ছা, দেখতে পারছেন এইভাবে আপনারা ফেলাই দিবা। ও দেখতে পারলে একটা কন্টেনারও আমি রোপণ করছি এখন উফরে, আপনারা চাইলে হকা রেখার দি দেখতে পারলা, হান রেখার দি আপনারা হালকাভাবে সামান্য এইভাবে তল উপর করে দিলেইবা, এইভাবে দেখতে পারছ। ও একটা কন্টেনার আমি রোপণ করলাম, দেখলা আমি ড্রাই ফেলাই দিছি, দেখতে পারছ এখন উফরে তোরা কম্পোস্ট দিলাম। তো বিভার সকল দেখতে পারা কম্পোস্ট, তো এইভাবে কম্পোস্টটা দিলাইলে আরও বেটার হইব, দেখতে পারছ হালকাভাবে বেলা ছুটিয়ে কভার করে দিবা। তো এগুলো আমার একটা কন্টেনার রোপণ করা। তো আপনারা সেম পদ্ধতিতে আপনারা যে কোনো কন্টেনার পট টপ বা রেজ বেড বা গ্রাউন্ড বেড আপনারা রোপণ এইভাবে করতে পারেন, আর তারপরে কম্পোস্ট তোলা দিলে দিতে পারেন, দেখতে পারছেন এখন পানি দিলে বা পানি দিলে দিলে হয়ে যাব, আমি মানে নেক্সট টপ রইমু। তো ভিউয়ার সকল দেখতে পারে একটা হলো, একটা হইলো ফমর জ, তো ওগুর মাঝেও আমি কিছু ভালোভাবে ফেলাই দিব আল্লাহ সিটিয়া। ফাইন মাটি হইলে ভালো হয় দোকা, তা ওটাই থাকে সমস্যা, ওটা তাহলে অনেক সময় গাছ নষ্ট হয়ে যায়, বীজ নষ্ট হয়ে যায়, দেখতে পারলা। এটারও কিছু হান রেকার দি, রেকার দি কোদাল দি ইত্যাদি ইত্যাদি আপনারা হান রেকার দি ইত্যাদি সাফল দিয়ে আপনারা স্প্রেড দিয়ে করতে পারবো, অসুবিধা না, যেটা ভালো লাগে দেখতে পারলা। এবং আমি উফরে তোরা কম্পোস্ট লাইম আবার দুইগুলো দেখতে পারছ। তো ব্যবস্থল দেখতে পারছ কবার করেছি আমি বীজ। তো আপনারা যে কোনো রেজ বেড, টপ পট, কন্টেনার ইত্যাদি ইত্যাদি গ্রাউন্ড বেড আপনারা একই পদ্ধতিতে আপনারা আলা রোপণ করবা, কোনো সমস্যা নাই। ফুকনা ড্রাই বীজ রৌকার, বীজাইয়া রৌকার, গেড়া তুলিয়া রৌকা, সেম পদ্ধতি আপনারা ব্যবহার করবা, ইনশাল্লাহ দেখবা আপনারা গাছ হইব।
আর মাটিটা ময়েশ্চার রাখবা, কোনো সময় ড্রাই হইতে দিবা না, যদি ড্রাই হয়ে যায় তাহলে গাছ কম উঠব। তো দেখতে পারলা আমি কীভাবে ধনিয়া বীজ রোপণ করছি। তো আপনারা একই পদ্ধতিতে আপনারা যে কোনো জিনিস যত আপনারা এইভাবে রোপণ করতে পারেন। তো যারা আমার পার্সোনাল গার্ডেনার ইকো ব্লগার চ্যানেল যুক্ত নাই, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আর আমার ফেসবুক পেজও আপনারা ফলো করবা, একই নামে পার্সোনাল গার্ডেনার ইকো ব্লগার ফেসবুক পেজও আপনারা লাইক দিবা, ফলো করবা। মাস্টার্ড গ্রিন, মাস্টার্ড গ্রিন হইল লাই শাক বা লাই ফাতা কই আমরা। তো আপনারা লাই ফাতা আসলে রোপণ করার বেস্ট টাইম হইল গিয়া জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আর লেট হইল গিয়া এপ্রিল অ্যান্ড মে। এরপরে গিয়ে আপনারা রোপণ করতে পারবা অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত রোপণ করা যায়। তো আসলে লাই শাক আসলে একটু ঠান্ডা মানে বালা ফায় মনে হয়, পছন্দ করে আমার মনে হয়, আর বেশি গরম আঁকে আসলে বল্ট হয়ে যায় ফুল সারি দে। তো একটু ঠান্ডা সিজন উইন্টারও এবং স্প্রিংও দুই যত রইলে হইব, অটম উইন্টার স্প্রিং ও তিন যত সিজনও হয় বালা আসলে লাই শাক। তো আপনারা চেষ্টা করবা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর রইতা, আর ফাইলা গিয়ে আপনারা জানুয়ারির তো নেই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত রোপণ করার চেষ্টা করবা। তো আশা করি লাই হইব। তো দেখতে পারো একটা আমার গার্ডেনের লাই বীজ হয়ে দেখতে পাররা। তো আপনারা লাই বীজ যদি ছোট বেশি মনে করেন, তো লাই বীজের সাথে আপনারা কিছু টপ সয়েল মিক্স করিয়া ফাইন টপ সয়েল মিক্স করিয়া আপনারা ইজিলি ফালাইতে পারবা, কারণ এটা তো ছোটো ছোটো বীজ আপনারা যে এমনিও ফালেন না। তো আপনারা আর আমি টিপস দিলাম, আপনারা টবো পটো কন্টেনারও বা রেজ বেডও বা গ্রাউন্ড বেডও একই পদ্ধতি আমি জেলা ফালাইরা মোলা ফালাইব ওই দেখতে পাররা কীভাবে ফালাইব আপনারা একটা একটা করে দেখতে পাররা এলা ফালাইতে। আপনারা যদি মনে করেন একটা বেশি ফরি যাব তো আপনারা মিক্স সয়েল কিছু বা কম্পোস্ট মিক্স করে দিবা, তো ইনশাল্লাহ আপনারা ওই যাব। ও দেখতে পারলে আমি কীভাবে ফেলাইছি এইভাবে আপনারা রোপণ করবা, এই দেখতে পাররা এইভাবে স্প্রেড করে ফেলাই দিবা। তারপরে দেখতে পারলে আমি কিছু কেন জ করম কিছু সেরা জ করম বা করম লগে একটুক সামান্য বেশি ফেলাই দিলাম, সেরা দরকার আছে। তো ও দেখতে পারলে আমি সম্পূর্ণ কীভাবে লাই শাক রোপণ করছি আপনারা দেখতে পারছেন। এখন করণীয় কিতা লাই শাক সাইন যদি আপনারা রেকার দিয়ে একটু কোলা একটু হালকাভাবে টাচ করতে পারবা, না করলেও চলবো একটা ছোটো বেশি পানির লগে অলরেডি তরে দিয়ে যাইব কি, আর উপরে টপ সয়েল দিলেই বা যখিতা কম্পোস্ট বা টপ সয়েল যদি থাকে আপনারা দিতে পারবা, সমস্যা নাই। তো এইভাবে একটু হালকা হতো বা হাত দিয়েও জ করে দিতে পারবা, এইভাবে হাত দিয়েও একটু কভার করে দিলে হইব এইভাবে। তো এখন আমি কিছু কম্পোস্টে এলে আরও ফ্রেশ। তো ভিউয়ার্স বল যে কোনো গাছ রোপণ করার সময় আসলে টপ লেয়ার করিয়া যে আপনারা কম্পোস্ট দিন বেনিফিটেড আছে, কিছু নিউট্রিশনও পায়, এরপর আস্তে আস্তে একটা মানে পুষ্টি উপাদান যেগুলো আছে গাছে পায়, এরপরে তো আপনারা বেশি কভার হয়ে গেল। তো এইভাবে আপনারা টবো পটো কন্টেনারও রেজ বেডও অথবা গ্রাউন্ড বেডও এইভাবে একই পদ্ধতিতে আপনারা রোপণ করতে পারবো। দেখতে পারলা আমি কিলা কভার করছি, তো এইভাবে কভার করতে পারবা। যে কোনো গাছ বা বেশি রোপণ করার পরে টপ উপরে যদি আপনারা কম্পোস্ট ওলা দিতে পারেন গাছের লগে বালা একটা এক ধরনের মলচ হয়, মলচিং করলে আরও বালা। তো অনেক সময় কোল্ড ওয়েদার তো নে ভেরি হট তো নে জ করে প্রোটেক্ট করে, এর ফলে সয়েলও ময়েশ্চার রাখে। আর অলওয়েজ গুডস ড্রেনেজ সয়েল ইউজ করবা, মাটি কম্পোস্ট ইউজ করবা, যাতে পানি মেঘ দিলে পানি দিলে যাতে কুইকলি ড্রেনেজ হয়ে যেতে পারে ওলা, তো ওটা খেয়াল করবা। তো এখন একটু পানি দিলেই বা পানি দিলে এলে তো শেষ হয়ে গেল আমার আজকের লাই শাক মাস্টার্ড গ্রিন বা মাস্টার্ড রোপণ করা কমপ্লিট ডাইরেক্ট মাটির মাঝে রোপণ করা কিলা দেখাইছি। আশা করি আপনার আছে ভালো লাগছে,
যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থাকে, তোমার সুন্দর দৃষ্টিতে দেখবো। আর আগামীতে আপনারা কিতা আপনারা মাঝে দেখাইলে ভালো হইব। আপনারা আমার কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করবা, দেখাই চেষ্টা করবো আমি আপনারা রিকোয়েস্ট রাখার লগে, যদি আমার সম্ভব হয়। আর সম্ভব না হইলে মনে কিচ্ছু আনবা না। তো যাই হোক, তো দেখতে পারছো না। আর যারা আমার চ্যানেলের লগে সবসময় আসো না, সবসময় লাইক কমেন্ট কররা, শেয়ার কররা, সাবস্ক্রাইব কররা, সব অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব কমেন্ট লাইক করছই না, শেয়ার করছই না, আপনারা করে দিবা। আর সাবস্ক্রাইব করিয়া অল নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। তো আমি আজকে ওখানে শেষ করতাম। সেরকম ভালো থাকুক, সুস্থ থাকুক, কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।